নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ছাদ বাগান গো গ্রিন সেফ আজকে চলে এসেছি আমার বাড়ির পেছনের দিকে যে সবজি গাছটা আছে সেখানে তো এখানে এই যে বেগুনটা এটা বেশ বড় সাইজের বেগুন এটা আমি তুলে নিলাম এটা হয়তো আরও বড় হতো কিন্তু হনুমানের ভয় একটা থেকেই যায় তাই জন্য আমাদেরকে তুলে নিতে হয় এছাড়াও এই সিম গাছটা থেকে চারটে পাঁচটে সিম আমি তুলে নেব। আরও এখানে যে বেগুন পুরানো বেগুনের গাছটা থেকে আমি দুটো তিনটে বেগুন দুটো বেগুন তুলব আর কিছু বেগুন থাকবে কিছুদিন পরে তুলবো কারণ একসঙ্গে এতগুলো বেগুন আমাদের লাগে না তাই জন্য তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন তুলে নিয়েছি দেখুন আর চারটে সিম তুলেছি আর বড় বেগুন একটা তুলেছি তো এই বেগুনটা আমরা যে বাজার থেকে পোড়া খাওয়ার জন্য নিয়ে আসি সেই সাইজের বেগুন এছাড়াও গাছে রয়েছে এই সাদা বেগুন রয়েছে এটাও বড়ো বেগুনেরই গাছ আরও কিছু বেগুন রয়েছে যেগুলোকে আমি মিনিমাম চার পাঁচ দিন পরে তুলব এরপর চলে এসেছি ছাদবাগানে ছাদবাগানে যে টমেটো গাছটা ছিল দেখুন টমেটো গাছটা পুরো লিফ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণে পুরো পুড়ে পুড়ে গেছে একদম ব্রাউন হয়ে গেছে শুকনো হয়ে গেছে তো এখানে যতগুলো টমেটো পেকে আছে সেইগুলোকে তুলে নেব তারপর এর ডালগুলোকে আমি কেটে দেব এছাড়াও এর গা থেকে দুটো নতুন নতুন টমেটো গাছ বেরোচ্ছে যেগুলোতে অলরেডি ফুল চলে এসেছে দেখুন একদম এগুলো নিজে থেকেই বেরোচ্ছে আমি লাগাইনি আর এই গাছটাও কিন্তু নিজে থেকেই হয়েছে তো এইখানে টমেটোগুলো তুলে নেব তো এই বছর দেখছি লিফ মাইনার আর সাদা মাছির আক্রমণ আমার বাগানে বেশি তো এদেরকে কিছুতেই তাড়াতে পাচ্ছি না প্রতি বছর মিলিবাগ জাপ পোকা এই এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ হয় এই বছর লিফ মাইনার আর সাদা মাছির আক্রমণটা খুব বেশি হয়েছে তো টমেটোগুলো তুলে নেওয়ার পরে গাছের সমস্ত আক্রান্ত পাতাগুলোকে আমি কেটে পরিষ্কার করে দিয়েছি যেই টমেটোগুলো আছে সেগুলো পেকে গেলে তুলে আমি এই গাছটাকে কেটে দেবো তারপর যে গাছ দুটো নতুন বেরোচ্ছে সেই গাছ দুটোকে সুন্দর করে আমি এখানে বেঁধে দেব এরপর এবং টমেটোগুলো তুলে ডাল পরিষ্কার করার পরে আমি এই গাছটাতে কাকা স্প্রে করেছি আমি যেহেতু অর্গানিকভাবেই সবজিগ্রহ করি তাই এখানে কাকা স্প্রে করেছি আর অন্য কিছু কিন্তু স্প্রে করিনি এরপরে দেখুন এখানে এতগুলো পাতা আমি কেটে বাদ দিয়েছি এই যে লঙ্কা গাছের পাতাগুলো এটা আমার কেনা লঙ্কা গাছ কুঁকড়ে গেছিলো এখানেও কিন্তু আমি কাকাই স্প্রে করেছি অন্য কোনো কেমিক্যাল স্প্রে করিনি তার কারণ গাছটিতে প্রচুর পরিমাণে লঙ্কা অলরেডি ধরে আছে দেখুন গাছটাতে ভর্তি হয়ে লঙ্কা ধরে আছে এই লঙ্কাগুলো নিচের দিকে ঝুলে ঝুলে আছে তো বোঝা যাচ্ছে না গাছটাতে বেশ ভালোই লঙ্কা ধরেছে প্রথমবার পাতা কুঁকড়ে যাওয়ার পরে কেটে দিয়েছিলাম দ্বিতীয়বার থেকে আমি ওষুধ স্প্রে করেছি কন্টিনিউ তিন থেকে চার দিন ছাড়া ছাড়া এই দুটো গাছ নিজের থেকেই হয়েছে যেহেতু নিজের থেকে পড়া গাছের লঙ্কাগুলো আমি দেখেছি সেরকম ঝাল নয় তাই একটি লঙ্কা গাছ আমি কিনে এনেছি তো এটা যদি সেরকম ঝাল হয় আমি এখান থেকে সিট তৈরি করে নিজেই বাড়িতে চারা তৈরি করে নিব তো এইখানে এছাড়াও আমি আরও একটি লঙ্কা গাছ কিনে এনেছি তবে সেটা লঙ্কা নয় ক্যাপসিকামের চারা শিমলা লঙ্কা যেটাকে বলে তো এইখানে যে গাছটা আমি কিনে এনেছি আমি দশ বারোটা গাছের মধ্য থেকে এই গাছটাকে বেছেছি কারণ গাছটির পাতা দেখুন একদম ফ্রেশ এবং গাছটার তিনটে শাখা আছে মোটামুটি একটা ঝাড় হয়ে আছে অন্য গাছগুলোতে কিন্তু ক্যাপসিকাম ঝুলছিল সেগুলো সেইগুলো কিন্তু আমি নিই নি সেখান থেকেই এই গাছটাকে বেছে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার